হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রাকিব খান, চলে এসেছি আমার চ্যানেল টিগল থেকে। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে যে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার সিস্টেমটা নিয়ে। আপনারা অনেকেই মেডিকেল করে থাকেন, বাট যেটা হয় যে প্রতারিতও হন, মানে জানেন না যে অ্যাকচুয়ালি ফাইনাল মেডিকেল কোনটা, লাইক এটার মেডিকেল ফি কত, প্রসিডিং মানে প্রসিডিওরটা কী এবং মেডিকেল করতে কী কী ডকুমেন্টস লাগে। সো মোটামুটি শুধু সৌদি না, সৌদি আরব, কুয়েত, এই মেডিকেলগুলো অলমোস্ট সেম। ওমান, বাহরাইন, পাঁচটা কান্ট্রি মানে গালফ ভুক্ত যেগুলো, যেটাকে বলা হয় জিসিসি লিস্টেড গালফ হেলথ সেন্টার আন্ডারে, এবং এদের আগে হচ্ছে যে আপনার মেডিকেলের ম্যাচ যেটা ছিল এখন কিন্তু সেটা নেই, লাইক আগে যেই যতদিন ছিল এখন সেটা কমে গেছে। সো এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো চ্যানেলটি যদি আপনাদের তথ্য কাজে লাগে আশা করি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিলে হবে আপনার যেই আমি ভিডিওগুলো আপলোড করবো অটোমেটিক্যালি ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন। সো ইটস রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর ভিডিওস রিলেটেড ইন লাইক দিস সেক্টরের। ওকে, সো আর কথা না বাড়াই, এখন হচ্ছে ভিডিওটা আমি একটু আগে বলে নিই, দেন হচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে আসবো, তখন আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে আপনি নিজে ঘরে বসে চেক করবেন। অনেক সময় হয় আপনারা মেডিকেল করে যান, বাট বাসায় গিয়ে হচ্ছে ফোন করতে হয় অফিসে বা এজেন্সিকে যে ভাইয়া রিপোর্ট দিছে কবে কখন, হয়তো ওই ভদ্রলোক ব্যস্ত ফোন ধরতে পারছে না, এটা আপনাদের জন্য একটা আমি বলবো যে একটু প্রবলেমেটিকই হয়। সো আপনি যদি নিজে এটা চেক করতে পারেন এবং অথেন্টিক হয়, অনেকে আপনাকে ধরেন আপনি আনফিট হইলেন বললো যে ফিট হয়েছেন, আপনার থেকে টাকা নিতে পারে, সো এটাতে আপনি প্রতারিত হবেন। সো আমার যেটা বেসিক উদ্দেশ্য যে কেউ প্রতারিত না হোক, সো এই জিনিসটা আমি ইনশিওর করি। এবার আসি হচ্ছে যে মেডিকেল স্লিপটা কীভাবে জেনারেট হয়। ওকে, মেডিকেল স্লিপটা আপনারা যেই অফিস থেকে করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই আপনাকে তুলে দিতে পারবে। এটা একটা সার্ভার থেকে তুলতে হয়, জিএসসি গামকা হেলথ কেয়ারের, এটা বর্তমান হচ্ছে ওয়াফিদ.কম, এটা আমি দেখিয়ে দিব লিঙ্কটা। এটার ফিটা একটু ডিফারেন্ট, লাইক হচ্ছে যে 1500 টাকা নেওয়া হয়ে থাকে, এটা অলমোস্ট সব অফিসেই সেম। 1500 টাকা আপনার লাগবে হচ্ছে যে মেডিকেল সেন্টারের ফি বাবদ, আর মেডিকেল সেন্টার ফি না, আই এম সরি, ইটস মাই মিস্টেক, এটা হচ্ছে যে আপনার স্লিপের ফি। এটা বেসিক্যালি $10, এখন বাংলাদেশি ডলারের প্রাইস আপ ডাউন করে, সো অনেক সময় 1300-1400 টাকাও হয়, 1500 হয়, সো প্লাস মাইনাস 1500 টাকা আপনারা ধরে রাখেন সাধারণ মানুষের জন্য আর কি, যারা যাত্রী মেডিকেল করবেন। এবার আসেন মেডিকেল ফিটা কত। মেডিকেল ফি হচ্ছে 8500 টাকা, এটা ইউনিভার্সাল ফি। যদি আপনাকে কোন এজেন্সির থেকে বেশি দাবি করে বা বলে, তাহলে আপনি কথা বলতে পারেন যে ভাইয়া মেডিকেল ফি তো 8500 টাকা, আপনি কেন দাবি করেন না। এই টাকাটা আপনার অ্যাকচুয়ালি এজেন্সির কাছে জমা দেওয়ার দরকার নেই, এটা আপনি সরাসরি ওই মেডিকেল সেন্টারে পে করবেন, বিকজ এটা ওদের রিসিপশনের বিষয় এবং আপনাকে একটা রিমাইন্ড রিসিপ্ট দেবে আপনি যে মেডিকেলটা করছেন কোন ডেটে করছেন কোন কান্ট্রির জন্য। এবং আরেকটা জিনিস আমি ইনশিওর করি যেটা নাকি ভুল হয়, লাইক হচ্ছে যে মেডিকেল করা যখন স্লিপটা উঠাবেন চেক করবেন আপনার নাম, পাসপোর্ট নাম্বার, কান্ট্রি, জেন্ডার, এগুলো ওকে আছে কি না। লাইক আমার নিজের একটা ঘটনা শেয়ার করি, আমি এক প্যাসেঞ্জার স্লিপ তুলছিলাম, উনি হচ্ছে যে উইমেন, তো ওনার জেন্ডার দিয়েছিল মেল, মহিলা সেন্টারে গিয়ে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কজ ওই সেন্টারটা ঠিক করে দিছে, আমি রিকোয়েস্ট করছি ওনাকে ফোন করে, দেন কজ হচ্ছে ওটা ওদের কাজ না, বেসিক্যালি স্লিপ যারা তুলে, এখন আমরা হিউম্যান বিং, রাইট, সো ভুল হইতেই পারে, এই বিষয়টা একটু আমরা মাথায় রাখি যে চেক করবো। চেক করলে হবে কি, প্রবলেম থাকলে সেন্টারে গিয়ে আপনি সলভ করবেন। এখন ধরেন উনি হয়তো সেন্টারে গিয়ে ফলো করছে বা সেন্টার চেক করছে, এটা সলভ করা গেছে, যদি আল্লাহ না করুক ওনার মেডিকেল হয়ে যায় তো এবং রিপোর্টে মানে ফিট কার্ডে চলে আসছে উনি মেলের পরিবর্তে মানে ফিমেলের পরিবর্তে মেল, এন্ড অফ দ্য ডে ওনার ভিসাটা এম্বাসি থেকে স্ট্যাম্পিং হইতো না, তাহলে এটা ওনার জন্য একটা বিরাট লস। আর আরেকটা বিষয় বলি, আরেকটা ভিডিও করবো পরবর্তীতে, মেডিকেলে আনফিট হয়ে যায়, আনফিট হলে ভিসা হয় কি না, এই রিলেটেড মানে বেশ তথ্য আছে, এক ভিডিওতে সব ইটস নট পসিবল। সো আমি এটাতে মেডিকেলের পার্টটাতে মানে সীমাবদ্ধ থাকি, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে 8500 টাকা আপনার মেডিকেল সেন্টারে পে করতে হবে, 1500 টাকা আপনার পে করতে হচ্ছে মেডিকেল স্লিপের জন্য, টোটাল কস্ট হচ্ছে মেডিকেলের জন্য 10000 টাকা। এখন আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া, আদার্স কস্ট থাকতে পারে, ইটস আপ টু ইউ, এটা যার যার, কেউ হয়তো বাসে যাইতে পারে 20 টাকা দিয়ে, কেউ আপ ডাউন রিজার্ভ পাঠাও নিয়ে যায় 1000 টাকা দিয়ে, এইটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কথা না বলি। তো যেটা বলতেছিলাম যে 8500 টাকা মেডিকেল ফি, 1500 টাকা আপনার স্লিপের ফি, টোটাল হচ্ছে 10000 টাকা। এটা সৌদি, ওমান মানে গালফ ইনলিস্টের যেই দেশগুলো আছে এগুলোতে সেম। এইবার আমরা হচ্ছে আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিন নিয়ে যাবো টোটাল জিনিসটা দেখানোর জন্য, যে আপনি মেডিকেল রিপোর্ট তিনভাবে আপনারা দেখতে পারবেন। আপনি যখন মেডিকেলটা করবেন তখন থাকবে হচ্ছে যে ইন প্রসেস বা প্রোগ্রেস লেখা, আমি একটু বলে দিচ্ছি। আর যেটা ফিট হবে, একটু টাইম লাগে মেডিকেল রিপোর্টে, অনেক সেন্টার 1-2 দিন বা 3 দিন পরে দিয়ে দেয়, কারো কারো ক্ষেত্রে 7 দিন লাগে, বাট সর্বোচ্চ 7 দিনের বেশি লাগে না। আর যদি ধরেন যে 5-7 দিন 5 দিনের ওভার হয়ে গেছে, বাট আপনার রিপোর্ট অনলাইন না হয়ে ইন প্রোগ্রেস আছে বা পেন্ডিং আছে,
আপনি মোটামুটি শিওর থাকেন আপনার কোনো একটা প্রবলেম ধরা পড়েছে, সে সাক্ষাৎ হইতে পারে যে কোনো কিছু একটা, ইন দ্যাট কেস আপনার এজেন্সিকে বলবেন ওইখানে কন্ট্যাক্ট করতে, অথবা আপনি নিজেও ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমার অ্যাকচুয়ালি কী প্রবলেম হয়েছে। আর যদি কেউ ফোন করে অর্থ দাবি করে, প্লিজ এটা থেকে দূরে থাকবেন। টাকা পয়সা দিয়ে কারোর সাথে লেনদেন করবেন, এটা আসলে আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা, এটা এজেন্সির থেকে মনে হয় না এটা দায়বদ্ধতা নিবে, মানে আমরা কখনো নেই না এই বিষয়টাতে। তো আমরা হচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তিনটা আমি একবার বলি, একটা হচ্ছে রিপোর্ট যদি আপনার ফিট হয়ে যায় এখানে ফিট আসবে, পিডিএফ লেখা আসবে ফিট, আরটা হচ্ছে যে আপনার আনফিট হলে সেটাও ডিরেক্ট চলে আসবে, আর সাক্ষাৎ থাকলে ইন প্রোগ্রেস বা প্রসেস থাকে। সো এইটা আপনার একটু ওইখানে উল্লেখ থাকবে না কী প্রবলেমের জন্য হয়েছে, এইটা আপনাকে সরাসরি ওই মেডিকেল সেন্টারে আইদার আপনার যাইতে হবে অথবা আপনার এজেন্সিকে, মানে প্রতিনিধি যারা থাকে ওরা একটা ফটোকপি নিয়ে যাবে স্লিপের, যেটা আপনি রিসিপ্টটা পাবেন, মানে রিসিপ্ট ওইখানে আপনার ডিটেলস থাকবে, আপনি কোন ডেটে মেডিকেল করছেন, কবে রিপোর্ট পাবেন সেটা উল্লেখ করা থাকে। তো ওই জিনিসটার আপনারা দেখলে, এবং একটা সিরিয়াল নাম্বার থাকে, বেসিক্যালি সিরিয়াল নাম্বারটা ফোন করে বলতে হয় যে আমি এই লোক এই সিরিয়াল নাম্বারে এই ডেটে মেডিকেল করছি। আপনি যদি সিরিয়াল নাম্বার বলতে না পারেন তাহলে আপনাকে তারা রিপোর্ট প্রোভাইড করবে না। এটা তো হয় কি, মানে অনেকেই মানে ধরেন আপনার রিপোর্ট আরেকজন নিয়ে গেলো, এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, সেটা সে কেন নেবে, এটা আপনার অধিকার। সো আমি এখন আচ্ছা আর কথা না বাড়ে, আমি এখন চলে যাবো সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সো আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে হচ্ছে আমি লিঙ্কটা অলরেডি কপি করে রাখছিলাম, মানে ওপেন করে রাখছিলাম, আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। পাসপোর্ট নাম্বারে ক্লিক করবেন, পাসপোর্ট নাম্বারটা আমি কপি করে নিচ্ছি, আমার কাছে অনেক পাসপোর্ট নাম্বার আছে। এটা একটা ফিট প্যাসেঞ্জারের পাসপোর্ট নাম্বার, এটা ফিট রিপোর্ট আসবে ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন। সো এখানে পাসপোর্ট নাম্বারটা কপি পেস্ট করলাম, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, অন্য দেশে দিলে কিন্তু হবে না, দেখেন বাইরে নিয়ে দিয়েছিলাম হবে না, বাংলাদেশে দিচ্ছি। দেন হচ্ছে চেকে ক্লিক করবেন, রিপোর্টটা চলে আসছে, ক্যাপচা বলেছিলাম সরি, আমি এগেন ঠিক করে দিচ্ছি চেক। এখানে একটা পাসপোর্ট নাম্বার স্পেস আছে, স্পেস দিবেন না, স্পেস দিলে রেকর্ডস আসবে না, রেকর্ডস নট ফাউন্ড। সো আমি স্পেসটা রিমুভ করে দিচ্ছি, এখন চলে আসবে দেখেন চেক, হিয়ার উই গো, ফিট চলে আসছে। কবে মেডিকেল কোর্সে কোন সেন্টারে সেটাও ডিটেলস, এ টু জেড নাম, পাসপোর্ট নাম্বার, এভরিথিং। এই মেডিকেল সেন্টার দেখেন গুলশান মেডিকেয়ার, মেডিকেল রিপোর্ট হচ্ছে 25/5 ঈদের আগে করছিল উনি, ফিট হয়েছে ভদ্রলোক। এটার পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এই যে ফিটটা একদম কর্নারে লেখা থাকবে, এখানে ইন প্রোগ্রেস থাকতে পারে, আনফিট হলেও লেখা থাকবে, একটা আনফিট দেখাবো। এখন পিডিএফটা কপি করতেছি, পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, আপনি ডাউনলোড করে আপনি চাইলে আপনার ফোনে রেখে দিতে পারবেন, কাউকে সেন্ড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এই যে ডাউনলোড অপশন চলে আসছে সে ডাউনলোড করা যাবে, পুরো পিডিএফটা চলে আসবে ডাউনলোড হয়ে, ডিটেলস সহ মেডিকেল সেন্টারের নাম, পাসপোর্ট নাম্বার, এভরিথিং। এবার আমরা একটা আনফিট প্যাসেঞ্জার চেক করবো, ইনি এই ভদ্রমহিলা আনফিট হয়েছিল বেশ কিছুদিন আগে। সো হচ্ছে পাসপোর্ট নাম্বারটা কপি করে নিচ্ছি, এখন পেস্ট করব, বাংলাদেশে অলরেডি দেওয়া আছে, নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। দেখেন এখানে আনফিট চলে আসছে, এই যে আনফিট একদম ডিরেক্ট উল্লেখ করা আছে, রেড মার্কিং করা, আনফিট হলে লাল মার্ক করা থাকে। উনি কবে মেডিকেল কোর্সে কী সেন্টার এভরিথিং আছে, হেলথ, ওনার মেডিকেলটা সিল হচ্ছে সৌদি আরবের জন্য, করছিল হচ্ছে হেলথ কেয়ার সেন্টারে, আর মেডিকেল রিপোর্ট ডেটটাও দেখতে পাচ্ছেন। সো অর্থ হচ্ছে আনফিট পিডিএফটা আমরা ডাউনলোড করে রাখতে পারবো, অটোমেটিক্যালি ডাউনলোড করে আপনি সেভ হয়ে গেছে অলরেডি, আপনি চাইলে আলাদা করে সেভ করতে পারেন, আর না চাইলে দরকার নেই। আমি আরেকবার লিঙ্কটাতে ঢুকে দেখাচ্ছি, টোটাল সফটওয়্যারটা মানে ওয়েবসাইটটা, সো এটা হচ্ছে office.com মেডিকেল স্ট্যাটাস রিপোর্ট। এখানে হোমে যান, আপনার ডিটেলসটা পাবেন, মেডিকেল এক্সামিনেশন, যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা আসলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে উইথড্র করতে হয় ডলার কার্ডে, এটা একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হলেই হবে। মেডিকেল সেন্টার লিস্টটা আমি একটু দেখাই, মানে আপনি যখন মেডিকেল করবেন বুঝতে পারবেন যে আমি যেই সেন্টারে করতেছি সেটা আসলে অথরাইজড গালফ সেন্টার কি না। এখন আপনি একটা মেডিকেল সেন্টার করলেন এক্স ওয়াই জেড, সেটা আসলে অথরাইজ না, আপনার টাকাটা কিন্তু আসলে পানিতে পড়লো। সো ডোন্ট ডু দ্যাট। এখানে আমি বিভিন্ন দেশে আছে, বাংলাদেশ থেকে করছি, ঢাকা শহরের কয়টা আছে আমি দেখাই, টোটাল ঢাকা শহরের 93টা মেডিকেল সেন্টার আছে এই মুহূর্তে এখন অবধি, এটা আরও ভবিষ্যতে বাড়তে পারে কমতে পারে, অনেক সময় মেডিকেল সেন্টার রেস্ট্রিক্টেড হয়। আমি একটু অন্য শহর দেখাই, সিলেটে দেখাই, সিলেটে হচ্ছে আপনার আছে, টোটাল আমি সার্চ দিচ্ছি, সিলেট সিলেট আছে 9টা আছে সিলেটে, আমি সবগুলো শহরে দেখানোর ট্রাই করতেছি। এরপরে দেখাই আপনার যত শহরগুলো দেখাচ্ছি, চিটাগং, চিটাগংয়ে আছে আমি সার্চ দিই, চিটাগংয়ে টোটাল আছে হচ্ছে আপনার 11টা। ওকে, এরপর আসেন কক্সবাজার, কক্সবাজার সবগুলো মোটামুটি বিভাগীয় শহরে এখন গামকা হেলথ সেন্টার আছে অথরাইজড, অ্যাকচুয়ালি তারা 5টা আছে। আপনি হচ্ছে যদি কক্সবাজার রাখেন 5টা সেন্টারে মেডিকেল করতে পারেন, আপনি মেডিকেল করার জন্য ঢাকা না আসলেও হবে, সমস্যা নেই। আর একটা জিনিস বলি, এই সব শহর দেখাচ্ছি পাশাপাশি, আপনি যেই জায়গা থেকে মেডিকেল করেন এটার জন্য ভিসার কোনো প্রবলেম নেই। এখন আপনার বাসা যদি কক্সবাজার হয় আপনার 2000 টাকা আপ ডাউন ভাড়া দিয়ে কিন্তু ঢাকায় আসার প্রয়োজন নেই, আপনি এখান থেকে মেডিকেল করতে পারবেন, তবে অবশ্যই মেডিকেল ফিট কার্ডটা
ঢাকায় পৌঁছে দিতে হবে, না হলে যে অফিস ভিসা করবে যে এজেন্সি তারা ভিসাটা করতে পারবে না। সো সিলেটের পর রাজশাহী দেখাচ্ছি, অলমোস্ট সবগুলো বিভাগে শহরই আছে। দেখেন রাজশাহীতে আছে হচ্ছে 6টা সেন্টার, এগুলো সবাই অথরাইজ, এখানে আপনার অ্যাড্রেস ক্লিক করলে ফুল ডিটেলসটা পাবেন। আমরা হোমে ব্যাক করি, সো এখান থেকে এই যে দেখেন মেডিকেল এক্সামিনেশানে ক্লিক করলে আপনি মেডিকেল বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে স্লিপটা তুলতে পারবেন, আর মেডিকেল রিপোর্টের জন্য এক্সামিনেশন রেজাল্টে ক্লিক করবেন, আর এদের কন্ট্যাক্ট নাম্বার আছে, হটলাইন নাম্বার ডিটেলসটা আপনি পাবেন, মেডিকেল সেন্টার লিস্ট নিচের কার্সর বারে আছে। সো এই হচ্ছে টোটাল বিষয়। আপনি এখানে অবশ্যই ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন, পাসপোর্ট নাম্বারটা দিবেন, পাসপোর্ট নাম্বার দিলে আপনার রিপোর্টটা চলে আসবে, ফিট হলে ফিট আসবে, আনফিট হলে আনফিট আসবে, এবং যদি ইন প্রোগ্রেস থাকে এবং সেটা যদি 5 দিনের ওভার হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনার এজেন্সিকে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ভালো থাকবেন সবাই।